training the education, training the new salmon, with green tarn oil in any, Hindu Tahar Khan. Akshay Akash, Mayer Tole, Jano Robi Shoshi Tole, Akrok to Bukesh Tole, Akshay Mani Tahan, Murayak bring the education, Hindu Salmon. আরে আরে অত টানাটানি করিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
দাদু ভাই আইলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের খবর দিবে। দাদা ঠিকানাটা একটু বলবেন, এক মিনিট। আমি এসবের কিছু জানি না, আমি ওদের চিনিও না। আমি তো শুধু আমার বন্ধুর ঠিকানাটা জিজ্ঞেস করতে এসেছিলাম। না না প্লিজ আপনি চলে যান, প্লিজ 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 আপনি চলে যান। প্লিজ আপনি আমাকে বাঁচান। আপনি তো আমার বোনের মতো। প্লিজ আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে আপনি আসুন, আসুন আমার সাথে। না হলে বুঝতেই পারছেন।
চলে আমার না সালা সিও মরে মারলা না সালা সালা এই বাইডি গুলো একটা স্টার্টিং হয়েছে ওই চল তো বলছি উত্তর দে দাদু
সালাই মোল্লারে বার করে বলছি দিতাছি আমি খুইলা দিতাছি না না সার সার খুইলা দিতাছি যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একাচ্ছি মজা এই চল 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 ও গো জাতি গোত্র নাহি রবে এমন সমাজ কবে গোছে জনগণে এমন সমাজ কবে গোছে জনগণে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে কবে গো সৃজন হবে এমন সময় কবে গো সৃজন করিনি আমি তো শুধু বলতো ঠিকানা খুঁজছিলাম কি হচ্ছে আমি ডেকেছিলাম ব্যাপারটা যদি সত্যি হয় না তখন কিন্তু শালাকে ছেলে কথা বলবো না আমি চল চল আগে হানিম সামিমদের সঙ্গে ফেসলাটা করি চল আমি না কিন্তু শিওর কিছু হইতেছে আমি তো কিছুই বুঝি না দাদা তুমি জানো কে ও হাফিজ তার ছেলে ইনাম হাফিজ কোন নিজামুদ্দিনের পুনা নিজামুদ্দিন দাদুর নাতি হ্যাঁ বাংলাদেশি আমার ওর সাথে আলাপ আমি ওকে আসতে বলেছিলাম এখানে দাদা তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তারা আমি বোঝাচ্ছি ইনামের দাদু আর আমার দাদু দুজনে একসাথে স্বাধীনতা আন্দোলন করেছিলেন তারপরে একসাথে জেলও খেটেছিলেন তারপর যখন দেশটা ভাগ হয় তখন এই ইনামের দাদু আমাদের সেই বাংলাদেশের বাড়িটা ওইখানে চলে এসেছিলেন আর ঠাকুমা বাবাকে নিয়ে হাফিজ সাহেবের পরামর্শ মতো ইনামের দাদুর বাড়িতে চলে আসে অবশ্য জেল থেকে ছাড়া পাওয়ার পরে দাদু ওখানে চলে আসে আমাদের দেশের বাড়ি এখনো আছে হ্যাঁ আমরা সবাই এখনো ওখানেই থাকি ও নিজামুদ্দিন কেমন আছে বাবা তিনি এখন আর নেই আপনার কথা খুব বলতে শৈলা গেল ফাঁকি দিয়া শৈলা গেল অমনি তো চিরকাল অমন নিজামুদ্দিনের এক গুণ ছিল সে কেমন আছে তার নাতনি শাদি ছিল গত মাসে সেখানে আমার সুমনের সাথে আলাপ হয় কথায় কথায় সব বেরিয়ে গেল ও আমাকে আসতে বললো আর আমিও ফিটে মাটির দেখার লোভটা
সামলাতে পারলাম না। দাদু এনা বাবা আমাকে তোমরা ক্ষমা করে দিও। আসলে এই মানচিত্রের বদল আমাকে কেমন যেন কইরা দিছে। আমরা স্বাধীনতার লড়াই লড়ছিলাম, স্বাধীন ভারতের জন্য, একটা কুটার স্বাধীন ভারত। কিছু নেতা নিজেদের সাহিত্যে দেশ টুকরা টুকরা করে দিল, আর আমরা পরস্পরের শত্রু হইয়া গেলাম। আমি বুঝি দাদু, দাদুকেও তো দেখেছি। আজকালকার ছেলেমেয়েরা কি বলে জানো, মানচিত্রটা নাকি আরো ছোট হলে ভালো হতো, ওদের আঁকতে সুবিধা হতো। ভালোই হলো, তোরা তোরা আজকের দিনে দুই দুইটা ভাই পাওয়া গেলি তো। হ্যাঁ এই দেখো প্রতিপত্তিথি তো প্রায় যায় গিয়া। নে 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 তোরা ভাই ফোটার সব যুগে যন্ত্র কইরা ফেল। দাদু দাঁড়ান, গন্ডগোলের সময় আমার সব কিছু হারিয়ে গেছে, তবু আপনার জন্য না একটা জিনিস বাঁচাতে পেরেছি। আচ্ছা না, আমাদের দেশের বাড়িতে মন্দিরটা আছে? হ্যাঁ, ওখানে নিত্য পূজা হয়, রাসমেলা হয়, রথের মেলাও বসে, সবই আমার দাদুর জন্য। ও দাদু এই নিন। আপনার ভিটের মাটি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ভিটার মাটি আমার দেশের মাটি, ভিটার মাটি তোমার পরে আমারও ভিটার মাটি ঠেকাই মাথা। তোমাতে সময় তোমার মামুনি ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাকাই মাথা। কি সুগন্ধ, কি সুগন্ধ। তুমি মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই তুই রেডি কর। অভ্যুত্থানম অধর্মস্য